नमस्कार बंधुरा, बुला ढेसेले आज निये चले एलाम शुटकि माछेर बाटार एकटा रेसिपी। एटा गरम भात दिये खेते कि जे दुर्दान्त लागबे, एकमात्र जारा खाय एटा ताराई सेटा बुझबे। एई देखो, एखाने आमि किछु लोटे माछेर शुटकि निएछि, ताके माथा लेज सब बाद दिये केटे कुटे एबारे फुटन्त गरम जल दिये आमि एई माछगुलोके 10 मिनिट ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাছটা একটু নরম হয়ে যায়। তারপরে তাকে ভালো করে ধুয়ে নিতে হবে আবারও। এবারে কড়াই গরম করে আমি এখানে 1 চামচ যেরকম কম সর্ষের তেল দিয়ে মাছগুলোকে, ধুয়ে রাখা মাছগুলোকে একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন মাছগুলোর কালার একটু চেঞ্জ হয়ে আসবে তখনই আমি মাছগুলো তুলে নেব। ছোটকি মাছ কিন্তু এখন বেশ অনেক মানুষই খায়। এটা এই যে মাছটা ভাজার সময় যে গন্ধ বেরোচ্ছে, আমি কোনো গন্ধ পাচ্ছি না, পাচ্ছে বাইরের লোকেরা। তখন হয়তো বলবে কোন বাড়িতে ছোটকি মাছ রান্না করা হচ্ছে, কি গন্ধ রে বাবা। কিন্তু এটা যখন খাওয়া হয় তখন এতটুকু গন্ধ পাওয়া যায় না। আর ঠিক মাছগুলো তুলে নেওয়ার পরেই আমি ওর মধ্যে 1টা বড় সাইজের পেঁয়াজ, 5-6 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা কুচিও দিয়ে ওই তেলের মধ্যেই নানাচাড়া করে নেব। এখন খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এগুলো একটু হালকা রোস্ট মতন হলে তারপরে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিলাম এখানে 1 চামচ সাদা তিল। তিল দেওয়ার ফলে এটার টেস্টটা পুরো অন্যরকম হয়ে যাবে। আর সাদা তিল তো আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী, তিল খেলেও চুলের চুল, তা আমাদের চামড়া সব কিছুই খুব ভালো থাকে। তিলও কিন্তু আমাদের শরীরের খুব দরকার। এই দেখো কি সুন্দর রোস্ট হয়ে গেছে। রোস্ট করে ওগুলো নামিয়ে নিলাম। ঠান্ডা করতে হবে আগে মিক্সির জারের মধ্যে। আমি মাছগুলোকে একটু গুঁড়ো করে নেবো, কোনো রকম জল কিন্তু এখানে ব্যবহার হবে না। মাছগুলো 2-1বার ঘুরিয়ে ঘুরিয়ে, একটু থেমে থেমে ঘুরিয়ে তারপরে গুঁড়ো করে নিয়ে এবার সমস্ত ভেজে রাখা পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব দিয়ে দেবো। এই জারটায় মনে হচ্ছে আমার হবে না, জারটা চেঞ্জ করতেই হলো। আমি একটা বড় জারে নিয়ে নিলাম। এবারে সেই ভেজে রোস্ট করে রাখা তিল আর শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিলাম। ঝাল তোমরা যেরকম যেমন খাও, তবে এই মাছের রান্নায় কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে আবারও খুব ভালো করে পেস্ট করে নেব। এবারে আবার কড়াই গরম করে ওই পেস্টটাকেই আমি একটু নাড়াচাড়া করব। অপূর্ব লাগে টেস্ট খেতে। এই শুটকি মাছ হলে আর অন্য কোনো কিছুর দরকার পড়ে না, এই মাছ দিয়েই খাওয়া হয়ে যায়। এবারে ওই তেলের মধ্যে সমস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে আমাকে নাড়িয়ে নিতে হবে এবং একটু ভাজা ভাজা করতে হবে। যথারীতি আগে তো ভাজা ছিলই, তারপর আরও একটু নাড়াচাড়া করে এর মধ্যে তেমন কিন্তু কিছু আর দেবার নেই। এখনই যা সুন্দর গন্ধ আসছে কি আর বলবো। ওই জারটা ধুয়েই জাস্ট জারটার গায়ে কিছু লেগেছিলো বলেই একটু জল দিয়ে নাড়াচাড়া করলাম। তোমরা ইচ্ছেলে এখানে কেউ আরও একটু তেলও ব্যবহার করতে পারো। আমি একটু কম তেল রান্নাই পছন্দ করি বলে একটু কম তেলই দিলাম। আর দিলাম 7 মতন ধনে পাতা কুচি আর একদম সবার শেষে দেব অল্প লেবুর রস। টক মিষ্টি ঝাল হবার জন্যই দুর্দান্ত স্বাদের এই বাটা শুটকি রেসিপি। তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল বাটনটা ক্লিক করে দিও, তারপরে অল নোটিফিকেশনটা ওটাও প্রেস করে দেবে। আর একটু লাইক কমেন্ট করবে, তোমাদের কমেন্ট পড়তে তো আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি। বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবে, তবেই তো ভালো লাগবে। আর তোমরাও এরকমভাবে বানিয়ে খেও, যারা কোনো দিনও খাওনি তারাও খেয়ে দেখো একদিন, তারপরে বলবে যে আবারও খাবো। কোনো গন্ধ নেই, গ্যারান্টি দিয়ে বলছি কোনো গন্ধ আসবে না।